বুধবার পরের দিন সকালবেলা এখন এই সয়াবিন ঢালাঢালি করছি, 11:30 বাজে। ওদিকে দিদিও ঘর মুছছে, শাশুড়িমা বলছে রান্না বান্না করবে না, শুধু ভাত খেয়ে নেবে। সেরকম করলে তো চলবে না, শুধু শুধু ভাত খাওয়া যায়। এখন যাচ্ছি রান্নাঘরে, চেঁচিয়ে মেঁচিয়ে এখন সবজি কাটতে বসিয়েছি, উনি সবজি কাটছে। তাহলে যদি একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয় তো চলো এখন যাই। সকালবেলা মানে আলুর তরকারি আর কালকের রুটি কিছু ছিল, সেসবই খাওয়া হয়েছে। টিফিনে আমি এখনও খাইনি, 11:30 বেজে গেছে। জুনিয়রকে মুড়ি দিয়েছি, সারা রাত ওই 99-100 জ্বরই উঠতে দিয়েছি, জলপট্টি সারা রাত দিয়ে গেছি। এখন ওর বাবা নিয়ে বসে আছে, তো আমি যাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই যেটুকু করার। আর শাশুড়িমাকে বললাম সবজিগুলো কাটো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর ওই যে রসুন আর পেঁয়াজ ডাল কাটো, দিয়া খায় তাহলে নিয়ে আসবো। হ্যাঁ, এদিকে ডালটা একটু সিটি হোক, আর ওদিকে ইয়েটা সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো এই যে ওয়ারেসের জল খাওয়াতে হবে জুনিয়রকে এখন, ঝিনুক আর বাটির সাহায্যে। কিছু উপায় নেই, উপায়হীন আমরা এখন। এইভাবেই যদি উনি কিছু একটু খায়। ওই যে বাড়িতে এসে 12টা অব্দি ঘুমাচ্ছে, মা বলছে আর একটু ঘুমাও, এখনো 12:30 বাজেনি। তারপরে এইদিকে আছি, আসছি। এখন আমাদের দিয়ারানি ব্রাশ করছে, ফেলে দিচ্ছে জুনিয়র তোমাদের। এই যে তোমাদের জুনিয়র, ও কোলে আসবে। গাইস কিছু খাচ্ছি না আমি, কিচ্ছু খাচ্ছি না। কি খাবে? ও ছুটো খাচ্ছি না, আমি কি করবো, সবাই নাজেহাল। আসছি আমি, দাঁড়াও। এদিকে নিরামিষ ভাজাভুজি চলছে, ওই ভাজাভুজি দিয়েই হবে। মা ওদিকে সব বেগুন ভেজেছে, আর এখানে কুমড়ো বলছিল রান্না বান্না করবোই না, শুধু ভাত খেয়ে নেবো। এখানে এখন ভাজা চলছে আর হবে, আর এটা বানাবো পেঁয়াজ রসুন দিয়ে। এটা পরে জুনিয়রকে আগে টেক কেয়ার একটু করে আসি। ওই ডালটা না, কালকের অনেকটা ডালই এখানে রয়ে গেছে, এটা এখন গরম বসিয়ে নেবো। এখানে সকালে আলুর তরকারি, এখানে শাশুড়িমার ডাল। দিয়া এ নাও, এই জলটা ফেলে খেজুরগুলো খেয়ে নাও। অল্প বিস্তর ওনার খাওয়া হয়েছে, ভাত একটু হলুদ দিয়ে খাওয়ালাম। আর এখন ওষুধ খাওয়াতে হবে 10-15 মিনিট বাদে। সেই ফাঁকে আমি এখন এইদিকেরও কাজ করব, আর এইদিকেও কাজ করব। এগুলো ভাজতে দিয়ে বসিয়ে দিয়ে যাই, আর ততক্ষণে ওদিকেও গুছিয়ে দিই। জল খাবো বা একটু। সো এখানে কিছুটা সয়াবিন ভেজে তুলে রেখেছি, আর আবার বসালাম ভাজা। আর এখানে রক্সির খাবার হচ্ছে। তো এইদিকে সবজিগুলো ফুটছে যেটা বানাবো সয়াবিনের জন্য, পেঁয়াজ রসুন সব কিছু, ক্যাপসিকাম, এখানে কারি পাতা। জুনিয়রকে এখন ওষুধ খাওয়ানোর যুদ্ধ বাকি আছে, ওর গা স্পঞ্জ করা লাগে, একটা চর্বি জুড়ে গেছে ভরিতে। ওর বাবা এখন একটু ওয়াশরুমে গেছে, অফিসেও যাচ্ছে না। ছেলের জন্য কি অবস্থা আমাদের চিন্তা করো, সব দিকে ঝাঁকানাকা অবস্থা। এখন চলো একটা বানিয়ে নিই, তারপরে জুনিয়র কী করছে চলো একটু দেখাই তোমাদের। জুনিয়র এখন রক্সি দিদির সাথে একটু দেখা করতে এসেছিলো দিয়া দিদির কোলে চেপে। এখন একটু ভালো লাগছে বলে একটু ঠিক আছে, না হলে আবার সেই খ্যান 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 শুরু হয়ে যাবে। তারপরে ওষুধ খাওয়ানো নিয়ে হচ্ছে মেন যুদ্ধ, চোখও ডলছে, ঘুম পাচ্ছে। ইয়াকে শাশুড়িমাকে বললাম খেতে দিতে, আর এখন আমি যুদ্ধতে বসবো জুনিয়রকে ওষুধ খাওয়ানোর। বাটি ঘটি চামচ যা পেরেছি সব নিয়ে এখন বসবো ওষুধ খাওয়াতে। যে এখন চলছে এখানে ছাগলকে ঘাস, ঘাস না তো এই কী যেন বলে দেবদারু গাছের পাতা খাওয়ানো। ও পাতা খাওয়াচ্ছো, এখন একটু ভালো লাগছে কি তোমার? এমন কি একটু ভালো লাগছে? কই গোট কই, ওই তো ওই যে বাবা ব্ল্যাকশিপ বলে দাও তো একটু, ব্ল্যাকশিপ। এই যে এটা তোমার ব্ল্যাকশিপ, হ্যাঁ এইটা এইটা আমাদের ব্ল্যাকশিপ, বাড়ির ব্ল্যাকশিপ। এখন 5:20 মতন বাজে ঘড়িতে, ভালো হাওয়া দিচ্ছে বাইরে। শুয়ে এডিটিং করছিলাম জুনিয়রের, এখন সো মানে এখনও অবধি ঠিকঠাক আছে, জানি না আবার কখন কেমন হয়। কিন্তু খাওয়া দাওয়ায় কিছু করছে না, এটাই হচ্ছে মেন সমস্যা। আমরা সবাই এখন একটু চাতালে ঘোরাঘুরি করছি, হাওয়া খাচ্ছি। ওইদিকে দেখো একদম চলছে ফুল দমে ছাগলকে ঘাস পাতা খাওয়ানো।
গরম বিভৎস ঘরে, কিন্তু বাইরের দিকে মাঝে মাঝে বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। আর রক্সি কি করলো, লাল ঝোল আমার পায়ের চটির মধ্যে ফেলে দিল। দেখো 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 সবাই দেখো ওনার অবস্থা, দেখো কি হয়েছে তোমার। জুনিয়রকে আবার যুদ্ধতে লাগাতে হবে, মানে যুদ্ধতে লাগতে হবে, জুনিয়রের পিছনে লাগতে হবে, যেটা হচ্ছে ওষুধ খাওয়ানো আর একটু যদি কিছু খাবার খায় সলিড। দেখো তোমাদের জুনিয়রকে দেখো এখন পাতা ছিঁড়ছে, পাতা ছিঁড়ে এখন ওই যে রক্সি নিচে বসে আছে, এখন রক্সিকে পাতা খাওয়ানো হচ্ছে। রক্সি তরমুজের খোসা খেয়ে নিচ্ছে, ওই জন্য পাতাও খাওয়ানো হচ্ছে। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া। ও পঙ্কু, yes papa, eating sugar, কি হয়েছে? No papa, telling. বাবা এই যে এদিকে 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 আচ্ছা আচ্ছা ওই দা ওই দা তাকাও, বাবাই তাকাবে না, ওর খিদে পেয়েছে। তো জুনিয়রের জন্য এই যে হালকা একদম পাতলা করে এক চামচ সয়াবিন গুলেছি, জানি ও খাবে না, আমি তবু ফিঙ্গার ক্রস করে এখন খাওয়াতে বসবো, তারপর ওষুধ খাওয়াতে হবে। তো ঘড়িতে এখন 7:50 বাজে যায়, 7:30 সময় জুনিয়রকে আবার একটু সয়াবিন খাওয়ালাম, কিন্তু মাঝখানে যে মেডিসিনটা খাইছি ওটা উল্টি করে দিয়েছে। তো এখন রাতের খাওয়ার দাওয়ারও জোগাড় করতে হবে, মানে সব কিছু বানাতে ফানাতে হবে। তো এখন জুনিয়রকে এই যে এখন একটুখানি ও ঠিক আছে, মানে জ্বরটা যেহেতু উঠছে না বেশি, মানে বেশি না বলতে ওই 99 অবধি থেমে রয়েছে, কারণে এখন একটুখানি ওর ঠিকই মোটামুটি মেবি লাগছে, দুষ্টুমি দেখে তো বোঝা যাচ্ছে। কিন্তু দৌড়া ঝাপাঝাপি লাপালাপি করলেই কিন্তু আবার সেই যেই সেই অবস্থা হয়ে যাবে, ওই জন্য ওকে এখন বসিয়ে রাখবো এখানে চুপচাপ করে, যাতে চুপ করে বসে থাকে। দিয়া তাহলে তুমি ভাইয়ের কাছে একটু বসো, সে খেলো। হ্যাঁ টাইগার টাইগার টাইগার। সো জুনিয়র ওখানে খেলা করছে তার দিদির সাথে, আমি এখানে দেখো জুনিয়রের জলের বোতলগুলো ফোটাবো বলে সব রেডি করে নিয়েছি। এখানে আটাও মাখতে হবে, আর ওখানে এগুলোও কাটাকুটি করতে হবে, কারণ মাশরুমগুলো আজকে না বানালে মাশরুমগুলো খারাপ হয়ে যাবে। সো আটাটা মেখে রেখে যাই, দিয়া বলছে যে আবার ভাইয়ের গাটা গরম গরম লাগছে, দেখি আটাটা মেখে যাই আবার টেম্পারেচারটা মেপে তারপর রান্না বান্না। রয়েছে আবার 99.9, মানে মোটামুটি 100 আর কি। আবার এই যে জলপট্টি দেওয়া শুরু, নাহলে জ্বরের ওষুধ খাওয়াতে হবে এখন থেকেই দিলে জলটা, তাহলে জ্বরটা আর উঠবে না। আর এখন আমাকেই যুদ্ধ করে দিতে হবে, এখন রান্না বন্ধ করে এখন এই করে নিয়ে তারপরে আবার রান্না বান্না। কি পঙ্কু, তো ভালো ছেলে পঙ্কু, আমাদের খুবই ভালো ছেলে, জলপট্টি দিয়ে নেয় তাই না? সো জুনিয়রকে জলপট্টি দিয়ে আমি এদিকে মাশরুমটাও কেটে নিয়েছি, তাড়াহুড়োতে আর তোমাদের সাথে দেখাতে পারিনি। তো মাশরুম ফাশরুম কেটে নিয়েছে, এখন এটাকে ভালো করে ধোবো, কারণ অনেক ময়লা থাকে, ধুয়ে জলটাকে ঝরিয়ে নেবো। তবে জুনিয়রকে আরেকবার চেক করতে যেতে হবে, জুনিয়রের বাবা একটু বেরিয়েছে, তো আবার দেখবো গিয়ে জ্বরটা কতটা কী কমবে না, আবার ওষুধ খাওয়াতে হবে। জুনিয়রের জ্বর আবার মেপে এলাম, 99.9 রয়েছে। আর জুনিয়রের বাবা চলে এসছে ডিস্টিল ওয়াটার নিয়ে, যেটা তোমার ওই ইনভার্টারে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটু কোটিং করে নিয়েছি, কী দিয়ে কোটিং করেছি এখন আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো এখন এটা এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, ঠিক আছে? শাশিমার জন্য বানাতে হবে, আবার আমাদের জন্য বানাতে হবে, তো দুভাবে করব, দেখি কী করি। তো চলো আটার প্লেটিগুলো কেটে নিই এখন। তো এখানে আমি এখন কী বানাতে চলেছি আমি নিজেও জানি না, রান্না বান্না বড় মাসে জিজ্ঞেস করে গেলো কী বানাচ্ছ, আর আওয়াজ শুনতে পাচ্ছ ওদিকে জ্বর মাপা চলছে, ওই জন্য অত জোরে আওয়াজ। আমি বললাম আমি কী রান্না করছি আমি জানি না, কিছু একটা করব, যেমন পাচ্ছি তেমন রান্না করছি, কী রান্না করছি আমি নিজেই জানি না। সো এখানে জুনিয়রের ঠাম্মির জন্য হয়ে গেছে তৈরি ভেজ মাশরুম, আর এখানে রয়েছে বাকিটা যেটা অর্ধেক রান্না, তার মধ্যে এর মধ্যে পেঁয়াজ দিয়ে এখন কড়াইতে কষাবো, তারপরে এইটা তৈরি হবে ভেজ, মানে এটা ভেজ ওটা নন ভেজ। সো এখন এদিকে পেঁয়াজটা কষাতে দিয়ে দিয়েছি, ভালো করে না কষলে একদম পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ছাড়বে, একদম ভালো করে ফ্রাই করে নিতে হবে।
সো এটা ভাজা হতে থাকবে, আস্তে আস্তে ঝিমি আসে। আর ওদিকে আমি রুটিগুলো হাত পা ধুয়ে বানিয়ে নিই। ছটা রুটি জাস্ট হলো, এখনো বাকি রয়েছে, বাকি সো আর কি। রুটিগুলো বেশ ফুলছে, ভালো মাখা, ভালো হলে রুটিগুলো দারুণ দারুণভাবে ফোলে। আর ওদিকে জুনিয়রের বাবা মনে হয় একটু রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে গেছে, জল টল ভরে টরে। জুনিয়রের স্বামীও মনে হয় রেস্ট নিচ্ছে কুলারে। আর জুনিয়রের দিদি আর জুনিয়র একা একা ওদিকে বসে আছে, মানে দুজন একসাথে বসে নিচ্ছে। তো চলো এখন এদিকে করে তবে যাচ্ছি ওদের কাছে একবার। এদিকে কুলারের হাওয়া খাচ্ছে বসে বসে। আর এরা দুজনে চলছে হচ্ছে কার্টুন কোকো মেলন। জুনিয়র ওই যে তোমাদের বসে রয়েছে দেখতে পাচ্ছ ওখানে, তো বসে থাকুক, আমি রুটিগুলো বানিয়ে নিই তাড়াতাড়ি করে। সো এখানে নন ভেজ মাশরুমও রেডি, জানি না টেস্ট কেমন হবে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন গ্যাস ঠ্যাস মুছে তারপরে যাবো জুনিয়রের কাছে, আর সবাইকে খেতেও দিতে হবে। তো চলো এখন এটা নামিয়ে। ওদিকে জুনিয়রের দিয়া দিদির আর জুনিয়রের বাবার অলমোস্ট খাওয়া ডান, একজনের হয়ে গেছে, একজন খাচ্ছে, ঠিক আছে। আর এবার জুনিয়রকেও একটু স্যালাড খাওয়াবো, ঘড়িতে 10:35 বাজে। কেমন লাগলো? ভালো। এটার কী নাম আমি জানি না, ঠিক আছে, কিছু একটা হবে। এই যে জুনিয়রের খাবার রেডি, সবাই খেয়েছে মাশরুম, জুনিয়র খাবে স্যালাড। এই যে জুনিয়রের দিদি, কেমন লাগলো মাশরুম খেতে? অনেক ভালো লেগেছে। তো এখন যুদ্ধ চলবে আমাদের স্যালাড খাওয়ানো, তারপরে আবার যুদ্ধ চলবে আমাদের ওষুধ খাওয়ানোর। তো একটা যুদ্ধ আগে সারি, তারপরে দ্বিতীয়র দিকে এগানো যাবে। 11:30 ঘড়িতে বাজে, আর এই দেখো ওষুধ খাওয়াতে গিয়ে অবস্থা দেখতে পাচ্ছো, কীরকম ঝাঁকানাকা অবস্থা। কিছুতেই ওষুধ খাওয়াতে পাচ্ছি না, এই অ্যান্টিবায়োটিকটা মানে কোথায় কী করবো আমি বুঝতে পারছি না। তার মধ্যে ওয়াইপসও নেই, এখন এই সব দিয়ে আমাকে মোছাতে হবে। আর ওকে দেখো, দেখেছো আবার জ্বরও হালকা হালকা আসছে, মানে আমি কী কোথায় যাবো আমি বুঝতে পারছি না। পুরো মাখিয়েছে এখানে বমি ছমি করে, তোমরা ভেবো না যে ও খুব সুস্থ আছে, ও এরকমই করছে, অসুস্থ থাকলেও শুয়ে শুয়ে এরকমই করছে ও। ডাক্তারও বলছে আপনি যদি ওর জায়গায় থাকলে আপনি আর উঠে বসতেন না, আপনি শুয়েই থাকতেন, মানে পাগল হয়ে যাচ্ছি আমি, আর ভাল লাগছে না কিছু। আচ্ছা রাত্রিবেলা এখন সব বেডের চাদর পাল্টাতে হবে, আর এই যে এখানে বসিয়ে রেখেছি এনাকে, মিউট করে রেখেছি, আমার আর ভাল লাগছে না, মিউট করে দিয়েছি। সো গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়িতে 11:30 বাজে, আমার গলার জোর আরও আসতে হওয়া উচিত। সারা জুনিয়রকে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে, জ্বর নেই বাট ও ঘেমে পুরো সান হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এই পদার্থটা খারাপ, একে চালানো যাচ্ছে না। আর ওই ঘরে শাশুড়ি আর ভাগ্নি শুয়েছে কুলারে, এবার তাও ভোর রাতের দিকে মানে ওই 5টা নাগাদ হবে, তখন বড়মশাই বাধ্য হয়ে ওই ঘরের কুলারটা এনে এই ঘরে কিছুক্ষণ চালিয়েছে, কিন্তু তবুও কি ছেলে পুরো ঘেমে যাচ্ছে আর ঘুমাতে পারছে না। আর ওর বাবার আর আমার দুজনেরই তো ঘুম নেই, তবুও বড়মশাই আজকে অফিসে বেরিয়েছে, কাজ না করলে হানিমানি করতে গিয়ে আসবে বলো তোমরা। মানে আমার গলার জন্যেই আমি কোনো রকমে এখন চিয়া সিডটা খেয়েছি, আর এই একটু চা নিয়েছি খাবো। জুনিয়রকে এক চামচ স্যালাড খাইয়েছি, ও দুধও খেতে চাইছে না, মানে এতই ওর বিরক্তি লাগছে, কোনো একটা প্রবলেম হচ্ছে। ও এখন পুরো ডাইপার পরা আছে খালি গায়ে, ওই জন্য আমি দেখাচ্ছি না, কারণ আজকাল রিজেক্ট হয়ে যাচ্ছে ভিডিও ওইভাবে দিলে, স্টিকার ঠিকঠাক জায়গায় না লাগালে। তো ওই জন্য জুনিয়রকে আর দেখাচ্ছি না, জামা পরে দেখাবো। আর ভাল লাগছে না, মানে মাথা ফাতা আমার জানি ঝনঝন করছে, বর্মশাইটা সেম করছে, আর গরমে তো খুবই খারাপ অবস্থা সকলের। রান্নাবান্না খালি ভাত হয়েছে আমাদের, শাশুড়িমা মানে তরকারি কালকে যেটা বানিয়েছিলাম রাত্রিবেলা ওইটা গরম করছে, উনিও বা কী করবে, ওনারও রাত জেগে জেগে জল ভরার ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো এখন কাজের দিদিকে খেতে দিচ্ছে, এই চলছে, জানি না দুপুরে কী খাওয়া দাওয়া হবে, কিছুই জানি না, চলো পরে আসছি। এইতে এখন 12:30 বাজে, শাশুড়িমা জিজ্ঞেস করছে কী রান্নাবান্না করবো বা হবে, আমি না কিছুই মাথায় ঢুকছে না। যাই হোক এখন জুনিয়রকে একটা ওষুধ খাওয়ালাম, একটা বমি করলো, একটা অতি কষ্টে, তারপরে বমির ওষুধ খাইয়ে আবার খাওয়ালাম। এখন এই যে ফলের রস করে এনেছি অল্প ছোট বোতলে, আগেকার মতন, ছোট্টবেলার মতন, একদম লিটিল বেলার মতন, এখন দেখি
কতটা কি আমি ওকে খাওয়াতে পারি, তারপরে স্নান করাবো আজকে। সো ঘড়িতে দেড়টা বাজে দুপুর। এখন এই যে একটু ভাত নিয়েছি, একটু হলুদ, একটু নুন, একটু কাঁচা তেল, এইসব দিয়ে ভাতটাকে চটকে চটকে খাওয়ানোর চেষ্টা করছি, যদি মুখে একটু স্বাদ ফেরে নাই নাকি করবো। এই যে